স্বামী দেবতা তুমি কি বুঝতে পারো না, স্বামী তুমি কি বুঝতে পারো না আমার মনের বেদনা, আমি যে এখনো পর্যন্ত মা হতে পারিনি, স্বামী আমি যে এখনো পর্যন্ত মা হতে পারিনি। নারী হয়ে জন্ম নিয়ে যদি কোন সন্তানের মা হতে না পারি তাহলে যে লোকে আমায় অনেক লাঞ্ছনা বঞ্চনা করবে স্বামী, তাই আমি যে মা হতে চাই স্বামী, তাই আমি যে মা হতে চাই। ঠিক আছে এসো সুন্দর পা, আমরা দুজন মিলে একান্ত মনে হর পার্বতীর করিব আরাধনা। ও সন্তুষ্ট হয়ে হর পার্বতী আগমন করতে চলেছে। আমি হলাম মার্কেন্ডেয় ঋষি এবং আমার সহধর্মিনী সুতপা, আমাদের প্রণাম কর গ্রহ। আমার স্ত্রীর এখনো পর্যন্ত কোন সন্তানের মা হতে পারেনি বাবা, আমাদের দাও আমাদের সুন্দর তোমাদের মনের বাসনা হইবে পূরণ, তবে বলো বলো ভক্তগণ তোমাদের কেমন সন্তানের প্রয়োজন, যদি তোমরা মূর্খ সন্তান চাও তবে তার হবে দীর্ঘায়ু, আর যদি তোমরা চাও জ্ঞানী গুণী সন্তান তবে তার হবে অল্প আয়ু, তাই বলো বলো ভক্তগণ তোমাদের কেমন সন্তানের প্রয়োজন। ও গো বাবা ভোলা দিল চৌ, ও গো বাবা ভোলা দিল চৌ, তবে আমরা মূর্খ সন্তান চাই না বাবা, আমাদের মূর্খ সন্তানের চেয়ে আমাদের দাও জ্ঞানী গুণী সন্তান। ভক্তগণ যাও তোমাদের মনের বাসনা হইবে পূরণ, তোমাদের হইবে জ্ঞানী গুণী সন্তান। আপনাদের মহান মঞ্চের দিকে আসছে হ্যালো হ্যালো তোর বেঙ্গের বেতার বিহার, কত
এদিকে ভাই দাদা কাকা খুড়া জেঠা মশা পিসা সবাই যাবে তোদের এই মরদিগরা আসতেছি ঘরে ভাইনে আছে চালি কি করবো চালি যাই হোক যা করার করবো আর ঘর সম্বন্ধে পরে দুটোর কথা বলবো এখন টুকু বিশ্রাম করবো জয় মা কালী আগমন করছে। দেখুন দেখুন আর মাগিরা বলে কি এই খুব চোরি মায়াটা ছেলে হবে। দেখুন চাঁদের সুরজে বলি সে আমার ছেলে বলি নাই বন্ধের ঘাটে নলকুপে কুয়া সালে শুনতে পাইলে হলে মাগিরা বলতো কি এই খুব চোরি মায়াটা ছেলে হবে। দেখুন যত পাড়ার লোকে দেখো যত কুলির লোকে দেখো যত মেলা টাইরের লোকে দেখো চোখে ভেলা তেল লাগায় লাগায় দেখো চাঁদের সুরুজে বলি সে আমার ছেলে বলি নাই। মাজলা ভাসুর বলি কোন ধারা গেল গো দেওয়ার বাবুটা একটু ধরে দাও মানে ভাইরা আচরণ তোমার সব সময় ঝুলাই গেছে একটু কাপড়টা শক্ত করে করতে দাও বাবা আমার কান্দিস না বাবা আমার বহুত তো পরিষ্কার করে তোকে পাইছি বাবা আমার কান্দিস না আইটুকু দুধু খাইয়েলে বাবা আমার আইটুকু দুধু খাইয়েলে আজ আমার বাবুটা তোমার কাঁদছে গো আমার তরফ
Ah!
Yes, sir.
সমর্থ বিগ করেছে নিত্য গীতের আয়োজন এবং মনের আনন্দে নিত্য গীত করছে। আমি পারি না বুঝিতে, আমি পারি না বুঝিতে, আর বাজেছি তোমাকে কেনে সদাই ঝুলে মরি তোমার পরে, মরে যাবি মরে যাবি সদাই ঝুলে আমি আর পার্বতী এখন গরিব কথ কথ পরিপূর্ণ হয়ে যায় এবং ব্রহ্মদেবের কথা মতো তারা তাদের সন্তানকে নিয়ে আসছেন হর পার্বতীর কাছে। Oh, my God.
এই দেখো সুতপা, আমরা কৈলাসের পৌঁছে গেছি সুতপা। এই তো সেই কৈলাসের পাহার সুতপা। আর ওই যে অদূরে দেখা যাচ্ছে মাতা পার্বতী দাঁড়িয়ে আছে, তার আমরা বিলম্ব করবো না সুতপা। আমরা তাড়াতাড়ি চলো মাতা পার্বতীর কাছে যাই। ওরে ভক্তগণ, ওরে ভক্তগণ, বলো তোমাদের কি বা প্রয়োজন? কেন করেছে কৈলাস আগমন? আমরা বহু তপস্যা করে দেবাদিদে বাবা মহাদেবের পরে পেয়েছি সন্তান। আরে সন্তানের আয়ু ছিল 16 বৎসর মাগো, তাও আজ পরিপূর্ণ। তাই সন্তান আমাদের ছেড়ে কখন চলে যাবে না তা আমরা জানি না। আরে সন্তান বিনু আমরা বেঁচে থাকতে পারবো না মাগো, তাই সন্তানকে সমর্পণ করলাম তোমার চরণে। তুমি রক্ষা করো মা সন্তানে, তুমি রক্ষা করো মা সন্তানে, তুমি রক্ষা করো সন্তানে। তোমার 16 বৎসর পরিপূর্ণ, তাই তুমি এখন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। তারপর দেখি তোমার কিভাবে মৃত্যু হয়, কিভাবে তোমাকে জোনাল নিয়ে চলে যায়। তুমি এখন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। ঠিক আছে মা, আমি তোমার কথা মতো ওই দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো মাগো। আমি এখন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো। ও নম মহামৃত্যুঞ্জয় সুরপানে সীমাওই নম নম। ও নম মহামৃত্যুঞ্জয় সুরপানে সীমাওই নম নম। ও নম তামায় নম অজামহে সুগন্ধিব পুষ্টি বর্ধনান উর্বরু কালিবা বর্ধনান মৃত্যুর মুখ্যয় নামৃতা নম 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 নম। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকে। আর ওদিকে চিত্রগুপ্ত থেকে যমরাজ খবর পাই যে সন্তানের 16 বৎসর পরিপূর্ণ, তাই যমরাজ তার দূত কালকে পাঠালেন এই সন্তানকে জমাল এনে যাওয়ার জন্য। জমাল এনে যাওয়ার জন্য
তাই সুবিধার সর্বনলী এই কালের ভূমিকায় আপনাদের মহান বাঞ্চনিক অভিনয় করে দেখাবেন। তিনি হলে স্বর্গীয় সাধারণ মহাত সম্প্রদায়ের পক্ষ থেকে উদীয়মান তরুণ ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ পপি সিং সরদার। Oh,
Ah!
তারা চিন্তা করে সাতল তা শান্ত হয়ে যাও খনি বাঁচাও ধরনি ভগতের মহাদেব তুমি এবারের মতো কালকে ক্ষমা করে দাও তুমি যদি কালকে ক্ষমা না করো কে করবে জামালের সমস্ত কাজ তা এবারের মতো কালকে তুমি ক্ষমা করে দাও ঠিক আছে নারায়ণ তোমার কথায় শির ধার্য আজ তোমার কথা মতো আমি কালকে করিলাম ক্ষমা কিন্তু মনে রাখো আজ থেকে কোনদিন কোন ভক্ত করবে না জ্বালাত কোন ভক্ত করবে না বিখ্যাত রোজের দ্বিতীয়বার আজ তোমায় ক্ষমা করব না সকলের চমৎকার করে বলছি যে কোনদিন কোন ভক্তকে করিব না জ্বালাতন কোন ভক্তকে করিব না নির্যাতন তা আমাকে এবারের মতো ক্ষমা করে দাও ভক্ত বলছেন হে ভক্ত তুমি মহান সত্যি তুমি মহান তোমার হাতে রচিত হবে পৃথিবীর মহাকাব্য ভক্ত ব্রহ্মদেবের আয়ু আছে ষোলশো বৎসর ব্রহ্মদেবের আয়ু আছে ষোলশো বৎসর এবং আজ থেকে তোমার আয়ু হলো ষোলো হাজার বৎসর যাও ভক্ত তুমি তোমার পিতা মাতার কাছে যাও প্রণাম তব চরণে পিতা প্রণাম তব চরণে মাতা ও গো মাতা আমি বহু জ্বালা যন্ত্রণা সহ্য করে বহু বেদনা ঘাত সহ্য করে ও দেবাদিতে তোমার মহাদেবের পরে আমার আয়ু হয়েছে দীর্ঘায়ু মা আর আমার কিছু হবে না আর তোমাদেরও আর কাঁদতে হবে না তা চলো মাগো আমরা সকলে মিলে একসঙ্গে ওই দেবাদিতে তোমার মহাদেবের করিব আরাধনা